সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির নামে বাংলাদেশে চলতেছে ভয়ঙ্কর লেভেলের এক প্রতারণা, সেই গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই প্রতারণাটা চলতেছে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে বেশ জঘন্যভাবে। কিছুদিন আগে আমার ব্যবসায়ী বন্ধু মার্কেট প্লেসে একটা বাইক পছন্দ করে, বাইকটা তার বেশ ভালোও লাগে। তো পরবর্তী সময়ে সে কথা ফাইনাল করে, ফাইনাল করার পর বাইকটা দেখতে যাবে। আগ মুহূর্তে লোকটার কথা পছন্দ হওয়ার কারণে লোকটাকে সে কিছু অ্যাডভান্স করে বিকাশের মাধ্যমে, কিন্তু অ্যাডভান্স করার পর আর কোনো খবর নাই, না লোকটাকে ফোনে পাওয়া গেল, না কোনোভাবে সেই টাকাটা উদ্ধার হলো। আমার মাথার মধ্যে অনেকদিন ঘুরতেছিল যে আমি একটা বাজাজ V15 চালাবো, তো এই বাইকটা কিনতে গিয়েও আমি বেশ অনেক বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। ফেসবুক মার্কেট প্লেস থেকে অনেক খোঁজাখুঁজি করার পর আমি বেশ কিছু বাজাজ V15 বাইক খুঁজে বের করি। তো এর মধ্যে একটা বাইক ছিল হচ্ছে রায়ের বাজারের, তো ওই V15টা ছিল হচ্ছে লাল সাদা কালারের। ফোনে কথা বলার টাইমে বাইকের মালিক বলল যে ওইটা তার আপন বড় ভাইয়ের বাইক। তো বাইকটা বেশ ফ্রেশ, ফ্রেশ থাকার কারণে বাইকটা আমার খুব পছন্দ হয়ে গেল। বাইকটা পছন্দ হওয়ার পর বাইকটা আমি আর আমার আসিফ ভাই মিলে দেখতে যাই রায়ের বাজার। বাইকটা দেখতে যাওয়ার পর বাইকটা চালাই টালাই বাইকটা এত ফ্রেশ ছিল, খুব ভালো লাগে গেল। কিন্তু বাইকটার কাগজ চেক করলাম, কাগজটা দেখলাম কি, যিনি বিক্রেতা বিক্রয় করার জন্য অ্যাড দিছে বাইকটা তার নামে নাই। সে তো আগেই বলছিল যে তার বড় ভাইয়ের বাইক। এবার তার বড় ভাইয়ের সাথে কথা বলতে গেলাম, দেখলাম বড় ভাইয়ের কোনো হদিশ নাই। আসলে যে লোকটা বিজ্ঞাপন দিছিল উনি ছিলেন হচ্ছে মূলত একজন ব্যবসায়ী। উনি যে বাইকটা কার কাছ থেকে কিনছে প্রথম মালিক যিনি, তার সাথে ওনার নিজেরও কোনো কন্ট্যাক্ট নাই। তো বাইকটা দেখতে যায় মোটামুটি কষ্ট করে যেহেতু গেছি, বেশ একটা ভোগান্তির সম্মুখীন কিন্তু আমি হয়েছি। বর্তমানে আমাদের দেশে আয় রোজগারের যে অবস্থা, মানুষ বাইক জিনিসটা হচ্ছে মানুষের একটা জীবিকার তাগিদে মানুষটা এখন বাইক ইউজ করে। তো নতুন বাইক কেনার অবস্থা অনেকেরই নাই, মানুষ সেকেন্ড হ্যান্ডের দিকে ঝুঁকতেছে, আর কিছু অসাধু লোক এই সুযোগটারে পুরা মাত্রায় ইউজ করতেছে। ফেসবুক মার্কেট প্লেসে বর্তমানে অনেক ছোট ছোট ব্যবসায়ী গড়ে উঠছে। ব্যবসা করাটা তো খারাপ কিছু না, কিন্তু এই ফ্রডগুলো করে কি, আপনার সাথে ফোনে কনফার্ম করবে যে তার বাইকটা সম্পূর্ণ ফ্রেশ, 100% ফ্রেশ, বাইকে কোনো সমস্যা নাই, কোনো কাজ নাই, আর তারা বিজ্ঞাপনটা এত সুন্দরভাবে দেয় যে আপনার অবশ্যই বাইকটা পছন্দ হবে। কিন্তু বাইকটা যখন আপনি কিনতে আসবেন, কিনতে এসে দেখবেন যে বাইকের কেনা দাম যা, আপনার কাজ করাইতে গেলে কমসে কম 20-25 বা 30 হাজার টাকার কাজ করাইতে হবে। আর এই যে যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলার একটাই কানেকশন, সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস থেকে আপনি যখনই বাইক কিনবেন বা কেনার চিন্তাভাবনা করবেন, কোনো প্রকারের অ্যাডভান্স পেমেন্ট আপনি করতে যাবেন না। আর যে যে হচ্ছে বিক্রয় করতেছে বাইকটা, তার সম্পর্কে আপনার আগে ভালোভাবে খোঁজ নিয়ে নিতে হবে। আর আপনাদেরকে আর একটা কথা একটু বলে দেই, আপনি সেকেন্ড হ্যান্ড বাইকটা যখন কিনতে যাবেন, সবার প্রথমে দেখবেন যিনি বাইকটা বিক্রি করতেছেন তার নামে বাইকটা আছে কি না। যদি বাইক তার নামে নাও থাকে, তাহলে মালিকানা বদলি যে ফর্মটা, ওই ফর্মের মধ্যে যিনি মালিক তার সব ডকুমেন্ট অ্যাটাচড করা আছে কি না, তার সাইন নিয়েও আছে কি না, তার ছবি আছে কি না, এই জিনিসগুলো আপনি অবশ্যই চেক করে নেবেন। আর গেল কয়েক বছর আর একটা ঘটনা ঘটছে, মিরপুর BRTA-র যে গাড়িগুলো, ওই দালাল যারা আছে এরা না অনেক ফেক কাগজপত্র বাইকের বের করে ফেলছে। তো আপনি যখন সেকেন্ড হ্যান্ড কোনো বাইক কিনবেন, অবশ্যই বাইকটা কার নামে আছে সেটা BRTA-র যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার চেক করে নেবেন আগের থেকে নিজ দায়িত্বে। বাইক যার নামে আছে আর আপনি যে বাইকটা কিনতেছেন, কাগজপত্রে যদি বিন্দুমাত্র আপনার কোনো সন্দেহ হয়, সেই বাইকটা আপনি কখনোই কিনতে যাবেন না। আর সবচাইতে বড় কথা, আমি একটা ব্যাপার রিকমেন্ড করব, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক বর্তমান টাইমে আসে না, নিজের চেনা পরিচিত দোকান বা চেনা পরিচিত বন্ধুবান্ধব মানুষ এদের কাছ থেকে না নেওয়াটা বেটার। আর আপনি যদি একজন নতুন বাইকার হয়ে থাকেন, যে বাইকটা আপনি কিনতে চাইতেছেন এটাই যদি আপনার জীবনের প্রথম বাইক হয়, আমি একটা জিনিস রিকমেন্ড করি, সেটা হচ্ছে জীবনের প্রথম বাইকটা না সেকেন্ড হ্যান্ড নেওয়া কখনোই উচিত না। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক হাজার ভালো হলেও না, এই বাইকগুলোর কিছু ব্যাপার স্যাপার থাকে যেটা একজন নতুন রাইডারের পক্ষে ধরেই বুঝে ওঠাটা খুব মুশকিল। তো সেকেন্ড হ্যান্ড বাইকের এই যে যে প্রতারণার ফাঁদ, এই ফাঁদে পা না দিন, নিজে সতর্ক থাকুন, আর ভিডিওটা শেয়ার করে অন্যকেও সতর্ক করে দিন যাতে অন্য ওরাও এই টাইপের ধরা না খায়। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সতর্ক করা,
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই নিরাপদ থাকুন, প্রতারক হতে সাবধান থাকুন। আসসালামু আলাইকুম।